হোয়াটসঅ্যাপ গাইজ, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্পেশালি আজকে কথা বলবো ফিক্সিং নিয়ে, তবে সেটা ম্যাচ ফিক্সিং না। আপনারা বেশ কিছুদিন দিন যাবেন যে তামিম ইকবাল কিন্তু অনেক ধরনের লাইভ করছে, শুধু তামিম না, সারা ওয়ার্ল্ডের যত ক্রিকেটাররা রয়েছেন সবাই কিন্তু লাইভের মাধ্যমে যে টক শো সিস্টেম যে অনুষ্ঠানটি করেছেন তাদের মাধ্যমে ফিক্সিংয়ের আশঙ্কা দেখা দিচ্ছেন আইসিসি বোর্ড। গত আপনারা জানেন যে সাকিবুল হাসানকে কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের আওতায় রেখে আজ পর্যন্ত 2 বছর যাবৎ ওনাকে কিন্তু মাঠের বাইরে রয়েছেন, খেলাধুলা অ্যাপ ইউজ করছিলেন। তো এইগুলাতে কোনো কোম্পানির লঘু বা বিভিন্ন ধরনের বিষয় সাবজেক্টকে লক্ষ্য করে আইসিসি বোর্ড বর্তমানে এখন আপনার যে ফিক্সিংয়ের যে ব্যবস্থা করতেছে, যা সবাইকে সন্দেহ করতেছে, তো সেই ভিতরে হয়তো তামিম ইকবালও থাকতে পারে কিনা সেটা আমরা জানি না। বর্তমানে আইসিসি বোর্ড এই বিষয়ে কোনো ক্লিয়ার করে নেই। তবে যাই হোক, আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যেখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে বর্তমানে কোন বিষয়ে ফিক্সিং করা হচ্ছে। দুই কাকতালীয় হয়তো ওই সিরিজ করার পর ফিক্সিং বিষয়ে নিত্য নতুন স্বীকারোক্তি, আইসিসির নিয়মিত বক্তব্য বিবৃতি, উত্তপ্ত ক্রিকেট দুনিয়া। মহামারীতে কর্মঘণ্টা কমেছে, কাজের পরিসর সীমিত হয়েছে, তবু জীবনের নিয়মে চলছে জীবন। এই সময়টাতে ফিক্সিং যাতে রুটি রুজি, সেই বুকিরা কি করছেন? মাঠে যেহেতু খেলা নেই, নিশ্চয়ই বেকার বসে আছে, এমনটা ভাবলে ভুলই হবে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট ক্রিকেটারদের সতর্ক করে যে বক্তব্য দিয়েছে সম্প্রতি, তাতে উঠে এসেছে নতুন ধরনের ফিক্সিংয়ের খবর। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং তো ছিল আগেই, নতুন এই অপকর্মকে বলা যেতে পারে লকডাউন ফিক্সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাত দৃষ্টিতে নীরব দর্শক ছিলেন যে সমস্ত ক্রিকেটার, তাদের কাউকে কাউকে দুর্দান্ত উপস্থাপক হিসেবে আবিষ্কার করা গেছে অতি সম্প্রতি। এতই মারমার কাট জমিয়ে ফেলেছেন, ক্রিকেটাররা পেশাদার উপস্থাপকের চাইতেও ভালো, এমন আলোচনা হয়েছে জমজমাট। বাসা থেকে তো বেরোতে পারে না, সারাদিন বাসায় থাকতে হয়, তো এই সোশ্যাল মিডিয়া বলেন, নেটফ্লিক্স বলেন, এগুলোতেই বেশি সময় কাটি। আইসিসির পর্যবেক্ষণ সতর্কতা বলছে গল্পের ভেতর আছে আরেক গল্প। মাঠে খেলা না থাকাতে এসব লাইভকে টার্গেট করছেন ফিক্সাররা, ক্রিকেটারদের সাথে সরাসরি বা তৃতীয় মাধ্যমে যোগাযোগ করে ম্যানেজ করে দিচ্ছেন বড় বড় স্পন্সর। মাঠে খেলা যেহেতু কম, বড় অঙ্কের অর্থের প্রলোভনে সে সমস্ত স্পন্সরদের লোগো পড়ে সবার সামনে দুর্দান্ত উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন ক্রিকেটাররা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিশনের বক্ষা যাচ্ছে জুয়ারিদের কাছে। আকসুর ভাষ্য মতে না বুঝে বা যাচাই বাছাই না করে অনেকেই পা দিয়েছেন এমন ফাঁদে। শুধুমাত্র কমিশনের ভাগ নেওয়াতে সন্তুষ্ট থাকছেন ফিক্সাররা, সেটা লকডাউন ফিক্সিংয়ের মূল মোটো নয়। বেশিরভাগ পেশাদার জুয়ারি লকডাউনের এই সময়টা দেখছে বিনিয়োগের সুযোগ হিসাবে। বাজিকরদের ধান্দার মূলই হচ্ছে তুমি নাও, বিনিময়ে আমাদেরকে দাও। খেলোয়াড়দের বড় অঙ্কের স্পন্সর এনে দেওয়ার বিনিময়ে ভবিষ্যতে আবার ক্রিকেট শুরু হলে ফিক্সিংয়ের উপলক্ষ তৈরি করা কিংবা ফিক্সিংয়ের প্রস্তাব মেনে নেওয়ার চাপ তৈরি করতে পারে বুকিরা, এমনটাই ধারণা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের। বিশ্বাস অর্জন করতে লাগে বহু বহু বছর, আর ভাঙতে কয়েক সেকেন্ড যথেষ্ট। যতই সেঞ্চুরি কিংবা উইকেটে মন ধরানো হোক না কেন, এমনকি ক্ষমা করে দিল খেলার সাথে দেশের সাথে বেইমানি, মানুষের মনে যে কালো দাগ তৈরি করে সেটা হয়তো কখনোই মিলিয়ে যায় না। অতীতেই আছে দৃষ্টান্ত, সচেতন বা অচেতন চিত্তে বাংলাদেশের কোনো ক্রিকেটার লকডাউন ফিক্সিংয়ের ফাঁদে পা দেয়নি বা দিবে না, এমন বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই তো গেল আপনাদের মূল ভিডিওগুলা। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তামিম ইকবাল হচ্ছে আমাদের একটি ব্যাটিং ওপেনার। আমরা চাই না বাংলাদেশে কোনো ধরনের আবারও ফিক্সিংয়ের আঘাত আসুক, প্রবলেম হোক জিনিসটা চাই না। তো আমরা ক্রিকেট প্রেমী যারা আছি অবশ্যই সাপোর্ট করবো বাংলাদেশকে, আর স্পেশালি তামিম ভাইয়ের পক্ষে যে সমস্যাটি আমরা সঠিকভাবে জানি না বা এখনও কোনো লক্ষ্য করা হয় নাই, স্পষ্টভাবে আইসিসি বোর্ড বলে নাই, তবে আপনারা নোটিশে দেখতে পাইছেন যে আইসিসি বোর্ড যে মেসেজ দিচ্ছে যে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই ধরনের যে বড় বড় কোম্পানিরা রয়েছেন বা যে ধরনের ফিক্সাররা রয়েছেন তারা কিন্তু বসেনি, তাদের ইনকাম কিন্তু বন্ধ নেই, এই বিষয়টা লক্ষ্য করে আইসিসি বোর্ড এই মেসেজটা দিয়েছেন। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর স্পেশালি পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি যে প্রবাসী নিয়ে আরেকটি ভিডিও, যেটি নাকি বর্তমানে আপডেট ভিডিও। তো আশা করি আমার সাথেই থাকবেন, টাটা।